আদর্শ বাবা মা কাদের বলা হয়? মেয়ে যখন নাবালিকা থাকে বা সাবালিকা হওয়ার সঙ্গে সঙ্গেই সেই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া, মানে ভালো সুপাত্রে পাত্রস্থ করা, ওনারাই কি আদর্শ বাবা মা? আমার মনে হয় না। আদর্শ বাবা মার সংজ্ঞা হলো যারা মেয়েদের ঠিকমতো শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্যভাবে মানুষ করে তাদের নিজের পায়ে দাঁড় করানোর মতন ক্ষমতা রাখেন, তারাই হলেন আদর্শ বাবা মা। কারণ বাবা মা কিন্তু চিরদিন কারোরই সারা জীবন থাকেন না। বাবা মা চলে যাওয়ার পরও মেয়ে যেন নিজের পায়ে দাঁড়িয়ে ঠিকমতো রোজগার করে, সৎ পথে ঠিকমতো রোজগার করে নিজেরটা চালিয়ে নিতে পারে, যেন অন্যের হাতের পুতুল হয়ে না বাঁচে, সেইটা দেখাই হচ্ছে আসল বাবা মায়ের কাজ। আমি মনে করব তাড়াতাড়ি বিয়ের জন্যে পাত্র না দেখে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে তাকে দাঁড় করিয়ে দিন। একেই বলে আদর্শ বাবা মা।